বাচ্চারা পাঁচিল থেকে নেমে দাঁড়াও, পাঁচিল থেকে নেমে দাঁড়াও, বল লাগলে ডিসিশন নিতে অসুবিধা হবে, সবাই পাঁচিল থেকে নেমে একটু দাঁড়াও। কার ফাউল কাকে দিল? জামাটা আনলো কে আর দিল কাকে? ফাউল করলো কে? ফাউল দিল হয়নি হয়নি বুঝতে পারছে না কি করবো। ফাইনালে ফাইট চলছে, আমি তো হয়ে গেলাম ভাই, ওই নাম গোল মিস করলি। ফাইনাল কেউ কেউ ছাড়বে না, লাইসম্যান নেই, একাই একাই কি দেখবো? স্প্যান করে না যায় রেফারি। মার এটা গোলে ল্যাপ জব পুরো লাভলি রে। ভালো খেলছে, কয় মিনিট করে খেলা? এই তো প্রথম হাফ চলছে, 0-0, 10 মিনিটের বেশি হয়ে গেছে। আসছি আসছি, তোরা বিপদ টাকুর মাথায় আসবে, পুরা প্রীতি ভরা। এমন কত ছিল জানো? 22। অঙ্কিত হ্যাঁ, এমন কত ছিল জানি না, তিরিশ এমন ছিল, ভুল বলেছিস। কোথায়? হ্যাঁ এখানে। কত? 30 তো। আর একটা দে দুম করে এ মা বলে মারার সময় একটা ফলস মারতে লাগে, কাদা পাদা ছিটকাই দেবে মুখের মধ্যে, তারপরে চলে আছে বুঝতে কাদা এ গেল রে। হাফ টাইম, হাফ টাইম এরম মনে পড়ছে না ঠিক, 25-30 আছে ছাড়বে, 5000 টাকা ডিফারেন্স আছে ছাড়, এই জন্য ছাড়ছে নাকি? বলছে এই জন্য তো কেউ কাউকে ছাড়ছে না, 5000 টাকা ডিফারেন্স।
প্রথম থেকে ক্যাশ বল পাখা তো ভেঙে যাবে রে ভাই, এরা শুরু করেছে ডাইরেক্ট রেড কার্ড, রেড কার্ড টাক ফাটবে আজ, বুঝতে পারছি পয়সা নিতে গোলে ঢুকা দেবে না, খেলতে খেলতে আরে
ওইদিকে দেখো যে রোমান্টিক চলছে মুভমেন্ট। হ্যালো, তার মধ্যে ভুল হওয়া অসম্ভব। আচ্ছি আচ্ছি বেড়াচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এটা একটু জোরে আবেদন করলে গোল দিয়ে দিত। সবাই মিলে যদি আবেদন করতো না, এমনি রেফারি অনেক কিছু দেখতে পারতো। খেলাটা অমিতের ফিউচার এখন 34 হবে, ব্রেক করব না, শুধু মানে করে যাচ্ছি মানে উপরে মারতে দে, ওকে জিপ তুলে মারি খাই যাচ্ছি, মারতে দে, আচ্ছা বাচ্চা ফিল লাগাইছে বড় মারি খাই। বাংলাদেশে রোমেরো বললে বাংলাদেশে রোমেরো খুব সুন্দর
নেতাজি বয়স ক্লাব গোল করলো, দুটি দলের এখন গোল। বেহালা জয় মা তারা। এমনি তিন বারা বলেছিল খেলা জয়লাভ করলো কি হয়।